আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নাইস ভিউয়ার্স। কেমন আছো তোমরা? আমি তো আল্লাহর মেহরবানিতে নিশ্চয়ই অনেক ভালো আছি। তো এখন তো আমের সিজন, আমি ভাবলাম যে একটু কাঁচা আমের শরবত বানাবো। আমাদের গাছ থেকে পেরে আনা টাটকা তাজা কাঁচা আম এইমাত্রই আমি, এই আমগুলো অবশ্য ঝড়ে পড়েছে, আমি কুড়িয়ে এনেছি। এই এটা দিয়ে আমি বানাবো শরবতটা। তো প্রথমে আমি আমটাকে একটু ছেলে নিচ্ছি, আমটাকে ছেলে নিয়ে এখন আমি আমটাকে একটা ছোট বোলে একটু পানি দিয়ে আমটাকে সিদ্ধ করতে হবে। তো আমি আমগুলোকে আগে কেটে এই বোলেই নিয়ে নিচ্ছি আর কি। কাঁচা আমের শরবত আমার খুবই ভাল লাগে, এটা রমজান মাসেও ইফতারির পাশাপাশি করা যায়। তো এখন আমি আমগুলোকে সিদ্ধ দিয়ে দিব। তো আমটা বয়েলড হয়ে গেলে পরে শরবতটা বানাবো। তো আমটা এরকম বলক উঠিয়ে বয়েল করতে হবে। আমটা বয়েলড হয়ে গেছে, এখন আমি আমটাকে উঠিয়ে নেব। কাঁচা আমের গ্রিন শরবত অনেক ভাল লাগে আমার কাছে, মনে হয় যেন বোরহানির একটা স্বাদ আর এই যে কাঁচা আমের শরবতের আরেকটা স্বাদ পাশাপাশি। তো আমি আমটাকে গালিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটা মগের মধ্যে গালিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলো, এটা হচ্ছে চিনির শিরা, আর আগে দিয়েছে ম্যাঙ্গো ট্যাং, শিরা করার চিনি ম্যাঙ্গো ট্যাং, আর লাগছে মধু, দুই এক টেবিল চামচ মধু হলে, আর এ তো এক চিমটি বিট লবণ, আর পানি লাগছে দুই গ্লাসের মতো লাগবে। এক গ্লাস দিলাম, তো আরো এক গ্লাস দিলাম। আর একটু গ্রিন ফুড কালার দেখার সৌন্দর্য জন্য এটা না দিলেও হবে, আপনারা ইচ্ছা করলে স্কিপ করে যেতে পারেন। তো আমার কাছে দেখতে ভালো লাগে, গ্রিন কালারটা দিলে আমি দিলাম। আর এখন আমি ব্লেন্ডার নয়, এটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলাম। আমার কাছে মনে হলো যে হ্যান্ড বিটার দিয়ে ভালো হবে এবং সুন্দরই হয়েছে। এখন আমি দুটো গ্লাসে সাজিয়ে ঢেলে পরিবেশন করলাম, সঙ্গে একটু আমের চোকলা দিয়ে সাজিয়ে নিলাম। এই তো, তো আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।